নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে বা বুন্দির লাড্ডু। একেবারেই কিন্তু দোকানের মতো হবে, একেবারে স্বাদ ছাড়াই তৈরি করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে কিন্তু পারফেক্ট দোকানের মতোই। বানানোর জন্য কিন্তু এই জায়গায় একেবারেই সামান্য উপকরণ আছে, চিনি, নুন, এক চিমটে হলুদ, কিশমিশ আছে, ভাজার জন্য তেল আর আছে বেসন। এই বাটি দুই বাটি নিয়ে নেব বেসন। অবশ্যই যদি কাপ হয় কাপ দিয়ে মাপার চেষ্টা করবেন, আর নইলে বাটি দিয়ে মাপার চেষ্টা করবেন। আরও এক বাটি, আর একেবারে কিন্তু এরকম নেওয়ার চেষ্টা করবেন যেন কোনো দালা ভাব না থাকে, নইলে কিন্তু ভালো হবে না। একেবারেই যেন মসৃণ থাকে, কোনো দলা ভাব না থাকে, এরকম বেসন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এটা হবে। একেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতোই এটা তৈরি হবে। এক চিমটের মতো দিয়ে দেবো নুন, তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এক চিমটে হলুদ, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা কিন্তু যদি চান তাহলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর কালার আসবে। এটা একটু মিশিয়ে নেব ভালোভাবে। ওই বাটিরই কিন্তু দুই বাটি দিয়ে দেবো জল। খুব ভালোভাবে কিন্তু মেশানো লাগবে। বাটিটা দিয়ে যদি মাপলে এটাই সুবিধা হবে, জলটা দেওয়ার কিন্তু সুবিধা হবে। আপনারা যদি চান তাহলে কাপ দিয়ে মাপতে পারেন বেসনটাকে, ওই কাপে কিন্তু যতটা বেসন ঠিক ততটাই কিন্তু জল, তাহলেই পারফেক্ট কিন্তু গোলাটা তৈরি হবে। ঠিক এইভাবে কিন্তু ফেটানো লাগবে, ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার এইভাবে রাখবো। ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু হালকা মতো গরম হলে পরে এরকম একটা হাতা, যে ছিদ্রযুক্ত সেরকম একটা হাতা নিতে পারেন, বা মোটা যে মানে প্যাকেট হয় ওই প্যাকেটও কিন্তু একটু এক পাশটা কাটার পরে ওটা দিয়েও হবে। কিন্তু এরকম হাতা সচরাচর সবার বাড়িতেই থাকে, এটা দিয়েই করার চেষ্টা করবেন। উপরে এইভাবে ব্যাটারটা দিলেই কিন্তু সুন্দরভাবে পড়বে। এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, এই দুই মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভাজতে লাগবে। এটা আবার তেল ঝরিয়ে তুলে নেব। এই হাতাটা যে আছে এটা কিন্তু আরও একবার ধোয়া লাগবে, এইভাবে একটু ধোয়া লাগবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। আর ওটা দিয়ে কিন্তু দুই তিনবার করা যাবে না, ধোয়ার পরে মোছা লাগবে, নইলে কিন্তু আরও পাতলা হবে ব্যাটারটা, তাই ধোয়ার পরে একটু মোছা লাগবে। আর বারবার এইভাবে দেওয়া লাগবে আর ধুয়ে মোছা লাগবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হবে। এটা বেশি সময় লাগে না, হালকা আছে কিন্তু দুই এক মিনিট ভাজলে পরে এটা কিন্তু হয়। এটা আবার তেল ঝরিয়ে তুলে নেব। সহজেই তৈরি করা যায়, তেমন কিছু ঝামেলা না। এরকম একটা ছিদ্রযুক্ত হাতা যদি বাড়িতে থাকে তাহলে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলো লাড্ডুটা, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আমার কিন্তু সব ভাজা একেবারেই কমপ্লিট। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিন্তু চিনি, এক বাটি চিনি, যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল। নাড়িয়ে চাইলে চিনিটা যাতে খুব ভালো করে গলে, আর একটা চটচটে শিরে তৈরি হয়, একেবারেই কিন্তু চটচটে মানে মোটা একটা শিরে তৈরি হয়।
চিনিটা খুব ভালো, দেখুন আপনারা চিনিটা একেবারে গলে গেছে আর কিন্তু একেবারে মোটা একটা সিরে তৈরি হয়েছে। এই টাইমে দিয়ে দেবো এটা। নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সিরাটা শুকনো শুকনো করা লাগবে। এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এইরকম করা লাগবে, একটু যেন এরকম থাকে, দেখুন রসটা যেন ঠিক এরকম থাকে। এটা এই পর্যায়ে কিন্তু নামানো লাগবে। একটু যেন এরকম এরকম রস থাকে, এই যে ঠিক যেন এরকম, তাহলে কিন্তু লাড্ডুটা খুব সুন্দর তৈরি হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব খুব তাড়াতাড়ি। এরকম করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর শিরে কিন্তু গরম থাকা অবস্থায় কখনোই হাত দিতে যাবেন না, নাহলে হাত ফুটতে পারে, তো সেই ক্ষেত্রে একটু হাতটা সইতে পারে এরকম অবস্থায় কিন্তু লাড্ডুটা তৈরি করা লাগবে। এতে কিছুটা অংশ নিয়ে এইভাবে লাড্ডুটা তৈরি করা লাগবে। খুব সহজেই কিন্তু লাড্ডুটা তৈরি করা যায়, দেখুন আপনারা লাড্ডুটা বানার পর উপরে একটু কিশমিশ দিয়ে নিলাম, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। লাড্ডুটা দেখুন ঠিক এইভাবে তৈরি করা লাগবে, দেখুন খুব সুন্দর কিন্তু লাড্ডুটা তৈরি হয়। বন্ধুরা সব লাড্ডু বানানো কিন্তু একেবারেই কমপ্লিট। এবার তার উপরে একটু করে কিশমিশ দিয়ে নেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে চায়ের মগজ সেটা দিতে পারেন, তাহলে কিন্তু আরও দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন লাড্ডুটা খুব সহজে যেমন তৈরি করা যায় আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। আপনারাই দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু পারফেক্ট দোকানের মতো এটা তৈরি হয়। একটা ভাঙার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি করা যায় আর খেতে হয় কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো। বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।